আপনি জেনে অবাক হবেন যে প্রায় প্রতিটি ভ্যাকসিন ও ঔষধ বিষাক্ত প্রাণীর বিষ হতে তৈরি, যার মধ্যে কোবরা সহ বিভিন্ন প্রজাতির সাপের বিষ দিয়ে এসব ভ্যাকসিন তৈরি। তবে এই বিষ সরাসরি আমাদের শরীরে গেলে মাত্র এক মিনিটে যে কোনো প্রাণী মারা যাবে। তাহলে কিভাবে এই বিষ শরীরে প্রয়োগ করা হচ্ছে?